আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আমার আজকের রেসিপি মুচমুচে ও ক্রিসপি চিকেন ফ্রাই। একদম সহজ উপায়ে তৈরি করে দেখাবো মজাদার এই ক্রিসপি চিকেন ফ্রাই। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও ভীষণ ভালো লাগবে। তো চলুন শুরু করি। ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে দুটো লেগ পিস নিয়েছি, আর লেগ পিস দুটোকে আমি এরকম চার ভাগে ভাগ করে নিয়েছি। আমি এখানে চারটা টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে আরও একটু ছোট বা বড় রাখতে পারেন। আর মাংসটাকে আমি এরকম হালকা একটু চিরে নিয়েছি যাতে করে মশলাটা ভালোভাবে মাংসের ভেতরে ঢুকে যায়। তো আমি সবগুলো টুকরোকেই কিন্তু এরকম একটু হালকা চিরে নিয়েছি। এবার একে একে আমি বাকি সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো টালা জিরার গুঁড়ি, অর্থাৎ চা চামচের তিন ভাগে এক ভাগ দিয়েছি। আমি লাল মরিচ গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আমি একটু স্পাইসি টাইপের চিকেন ফ্রাই করব, তাই 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, আমি 1 চা চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি। আর যে কোনো চাইনিজ খাবারে কিন্তু টেস্টিং সল্টটা দিলে খুব ভালো লাগে। দিচ্ছি স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচের তিন ভাগে এক ভাগ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, সয়া সস দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। এবার সব কিছু খুব ভালো করে হাতে একটু মেখে নিব। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে, মাখানোটা যত ভালো হবে ফ্রাইটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো কালো গোলমরিচ গুঁড়ো। এবার খুব ভালো করে সব কিছু আবার একটু মেখে নিচ্ছি যাতে করে গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো মেখে নেওয়া হয়ে গেছে, আমি খুব ভালো করে এই চিকেন পিসগুলোকে মেখে নিয়েছি। আর এগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দেবো 3 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে। আপনাদের হাতে যদি যথেষ্ট সময় না থাকে সেই ক্ষেত্রে কমপক্ষে 1 ঘন্টা হলেও ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে চিকেনের টেস্টটা খুব ভালো হবে। তো ফিরে আসছি 3 ঘন্টা পর। তো আমি 3 ঘন্টার মতো এটাকে ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তো মাংসটা ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। তো এবার হালকা একটু আবার মশলাটাকে একটু মেখে নিচ্ছি, কারণ অনেকটা কিন্তু নিচে পানি পানি টাইপ হয়ে গেছে। তো আবার একটু হালকা একটু মেখে নিতে হবে। তো আমি মেখে নিয়েছি, এবার আমি পরবর্তী স্টেপে চলে যাব। তো পরবর্তী স্টেপের জন্য আমি একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি। এবার এতে আমি নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ ময়দা, কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি, এটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেন পিসগুলোকে কোট করে নিব। তো আমি প্রথমে একটা চিকেন পিস নিয়ে নিচ্ছি, নিয়ে এই ময়দার উপর একটু ভালো করে গড়িয়ে নিব। তো চেপে চেপে ময়দাটাকে একটু লাগিয়ে নিচ্ছি। তো আমার চিকেন পিসটা কিন্তু খুব ভালো করে কোট করে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এই পাত্রটাকে সরিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি নর্মাল পানি, আর এই নর্মাল পানিতে কিন্তু এই চিকেনের টুকরোটাকে ডিপ করে নিতে হবে। তো আমি চিকেনের টুকরোটাকে ডিপ করে নিয়েছি। এবার আবার সেই শুকনো উপকরণের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটাতে এই চিকেন পিসটাকে ভালো করে আবার কোট করে নিতে হবে। তো এই কাজটি কিন্তু আপনারা পরপর দুবারেও করতে পারেন, আমি জাস্ট একবারই পানিতে ডুবিয়ে নিয়েছি, সেকেন্ড টাইম করব না। তবে আপনারা যদি আর একটু মোটা কোটিং পেতে চান সেক্ষেত্রে আবারও আপনারা পানিতে একটু ডিপ করে নিতে পারেন, অর্থাৎ সেকেন্ড টাইম আবারও পানিতে ডিপ করে নিতে পারেন। তো খুব ভালো করে এটাকে ময়দাতে আমি গড়িয়ে নিচ্ছি। আর এই যে এটা গড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার জাস্ট উপর থেকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তো আমি চিকেন পিসটাকে ঝাঁকিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ময়দার যে অংশ সেটা কিন্তু একটু ঝুলে ঝুলে পড়েছে। আর এরকম ঝুলে ঝুলে থাকলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে, আর বেশ খেতেও ক্রিসপি হবে। তো একটু ঝাঁকিয়ে নিলে হবে। তো একটু মোটা কোটিং পেতে চাইলে আবার একটু পানিতে ডুবিয়ে নিতে পারেন। তো আমি সেকেন্ড টাইম আর করবো না, একবারই করে নিয়েছি পানিতে। তো এভাবে সবগুলো চিকেনকেই ডিপ করে নিতে হবে আর কোট করে নিতে হবে। চিকেন ফ্রাইগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে। এবার আমি সাবধানে চিকেন পিসগুলো দিয়ে দিব।
তো আমি সবগুলো চিকেন পিসই দিয়ে দিয়েছি আর এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব চুলার আঁচটাকে মিডিয়াম করে চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে একটা পাশ হালকা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে দিয়েছি আর উল্টে পাল্টে কিন্তু মিডিয়াম আছে এটাকে ক্রিসপি করে ভেজে নিতে হবে তো আমি বারবার কিছুক্ষণ পরপর এটাকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব যদি হাই হিটে ভেজে নিতে যান তাহলে দেখা যাবে যে উপরে কালার চলে এসেছে আর ভেতর থেকে চিকেনের টুকরোগুলো কাঁচাই রয়ে গেছে তাই মিডিয়াম আছে বারবার উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তা আমি উল্টে পাল্টে চিকেন পিসগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু একদম ক্রিসপি হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর অবশ্যই কিচেন টিস্যুর উপর রাখবেন এতে করে যে এক্সট্রা তেল আছে সেটা শুষে নেবে তো আমি সবগুলো প্রায়ই একে একে তুলে নিব আমি সবগুলো চিকেন ফ্রাই ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এগুলো কতটা মচমচে ক্রিসপি হয়েছে নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।